والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যে ইসলামী দাওয়া টিমের ভাইয়েরা আমার আশা করি সকলেই ভালো আছেন আবারও আপনাদের সামনে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত হইলাম আসুন প্রথমত ওমান থেকে আমার আল ইসলামুল হক ভাই প্রশ্ন করেছেন অজুর দুয়াটি আমাকে একটু দয়া করে জানাবেন আসুন অজুর দোয়া অজুর প্রথমে আপনাকে শুরুতে বলতে হবে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে অজু শুরু করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এটি অর্থাৎ যে কোনো ভালো কাজ শুরু করতে হলে বিসমিল্লাহ বলতে হয় তো অজুর ক্ষেত্রে অত্যন্ত জরুরি অজুর প্রথমে আপনি বিসমিল্লাহ বলবেন কারণ বর্ণিত হয়েছে কোনো কোনো হাদিস্লাহ ওই ব্যক্তির অজু হবে না যে বিসমিল্লা বলে না হ্যাঁ কোনো ব্যক্তি যদি ভুলে যায় তার ব্যাপারটা আলাদা এই জন্য বিসমিল্লা প্রথমে অজুর প্রথমে আপনাকে বলতে হবে আর অজুর প্রতিটি অঙ্গ ধৌত করে যখন আপনি অজু শেষ করলেন তখন আপনাকে বলতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া অথবা অতএব আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ও লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া দুই রকম বর্ণনায় আছেন এই দোয়াটি হচ্ছে অজুর শেষে আপনি বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ওজুর প্রথমে বিসমিল্লা বলে অজু করলেন এরপরে অজুর শেষে এই দুয়াটি পাঠ করলেন আশাহাদু আল্লাহ ইহু আশাহাদু আন্না মুহাম্মদ আন্না আবুদু হু আসুল ফুতিহাত লাহু আবু আবুল জান্নাত তার জন্য বেহেশতের আটটি দরজা খোলা থাকবে ইহাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এবং তিরমিজি শরীফে আর বাড়তি আছে ওইটির পরে আরো বলবেন আল্লাহ জআল্লী মিনাত tawwabina ওয়া জআল্লী মিনাল mutatahhirin এই দোয়াটি আপনি বলবেন আর ওজুর মধ্যেখানে কোন রূপ দোয়া নাই ওজুর শুরুতে বিসমিল্লাহ আর অজুর শেষে অজু যখন শেষ করলেন আশহাদু আল্লাহ ইু ও আশহাদু আন্না মুহাম্মদ আন্না আবুদুহু ওয়া রসুল হু এটাই হচ্ছে সন্ন্যাতি অজু রসুল সাল্লাহ আলি সাল্লামের এটাই অজুর পদ্ধতি শহী হাদিস দ্বারা এটাই প্রমাণিত কিন্তু অনেকেই অজুর প্রতিটি অঙ্গ ধৌত করার সময় বিভিন্ন দুয়া পড়ে এগুলি হচ্ছে বেদাত কোনো শহীদ হাদিস দ্বারা এইগুলি প্রমাণিত নয় বাস শুরুতে বিসমিল্লা এবং অজুর শেষে যেই দোয়াটি বললাম কালিমায় শাহাদাত এটি পাঠ করবেন এটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত এর বাইরে আর কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় পাক আমাদেরকে সঠিক হাদিস মানাত তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত